ভাই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? ভালো তো? আর আওয়ার সুন্দরবন লাইভে জানাই আর একবার স্বাগত। আর আজকের সকালবেলা দোকানেও চলেছি। আর ভালো আছেন সবাই আশা করি। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের নদীতে মাছ ধরতে যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। আর একদম সকালবেলা সূর্য সবে উঠছে, দেখতে পাচ্ছ, সূর্য সবে উঠছে। আর এই হলো আমাদের সকালবেলা গ্রামের পরিবেশ, একদম শান্ত, কোথাও সেরকম কোনো কোলাহল নেই, একদম শান্ত শান্ত পরিবেশ। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধান ক্ষেতের এত হারে ইঁদুর কেটে দিচ্ছে এবং এত ক্ষতি করছে, যার জন্য এরকম ধান ক্ষেতের মাঝে মাঝে আপনারা কাকতাড়ুয়া দেখতে পাবেন, দেখতেও অদ্ভুত। গ্রামের মানুষের যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো বাইসাইকেল। এই দু চাকা সাইকেল আপনি এই সুন্দরবন কেন প্রতিটা গ্রামে সর্বত্র দেখতে পাবেন। আর চলতে চলতে দেখতে পেয়ে গেলাম দিবাদার। আর দিবাদার এখন গরুর জন্য খড় কাটছে, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ, ওই দিকে খবর কি বলো? বৃষ্টি খবর ঝড় হবে নাকি? আজকে থেকে স্টার মারছি, অসুবিধা হবে তো? দেখো ইট ভালো বলতে আমি জালগাছি মেরে রাখা, তুই তো ভালো বুঝলে, জালগাছি মারো যত ভালো সুখ নিয়ে তুমি স্টাল মারো না, জালগাছি মার রাখে সুখ না, তাই না? আসে ওই ইটটি বাকি আছে বলে আমি না তো বলে না এক দুদিনের মধ্যে সারাতু, আর শুক্রবার দিন থেকে সারাতু, কিন্তু এখন যে বৃষ্টির যা ওরা তুমি আর কী করে বলতো, না বৃষ্টি হয় বলতে যে বন্ধুরা, এখন সেই ধান গাছগুলো আগে দেখিয়েছিলাম কত ছোট ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরে ধান বার হবে, ধানের যে থোর বলে সেটা এখন চলে এসেছে, আর কয়েকদিন পরে যে ধান বার হবে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, অবশ্যই দেখাবো। আর কিছু কিছু জায়গা ইতিমধ্যে ধান বার হয়ে গিয়েছে, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন যেহেতু খরকালীন যে ধান চাষ হয় সেই ধান চাষ হয়েছে চারিদিকে,
চারিদিকে সবুজ আর সবুজ, আর এখনো ধান বার হতে বাকি আছে। তারপর ধান বার হওয়া, কাটা, তারপর কিভাবে সেগুলোকে ঝাড়াই করে ধান ধান যে বস্তাবন্দি করে সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন শুধু আমাদের সঙ্গে, আর গ্রামের বা সুন্দরবনের পরিবেশটা সম্পর্কে আপনাদেরকে প্রতিদিন একটি করে ভিডিও দেবো। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।